গুড ইভিনিং বন্ধুরা, আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে জবরদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে। অক্টোবর মাস থেকে আগামী 5 মাস ধরে এই অভিযান চলবে, তাই নিজেই সরে দাঁড়ালে ভালো, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপিকে হারাতে উপনির্বাচনে কংগ্রেসের দিকেই তাকিয়ে অখিল গগৈ, গুসাইগাঁও ও ভবানীপুরে প্রার্থী দেবে UDF। PM কিষাণ প্রকল্পে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীরা, প্রকৃতদের অন্তর্ভুক্ত করার দাবি। শিল্প থেকে শুরু করে স্বাস্থ্য বা সংস্কৃতি চর্চা সব ব্যাপারে চূড়ান্ত অবহেলার শিকার হচ্ছে বরাক উপত্যকা। বরাকের প্রতি বৈষম্য, জনগণকে সুচার হবার আবেদন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের। হাইলাকান্দি PHC-র বাস্তুকারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি। কাটলিচুড়ার রাইস মিলে পুলিশের হানা, বাজেয়াপ্ত গণবন্টনের 44 বস্তা চাল, থানায় মামলা সাপ্লাই ইন্সপেক্টরের। পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় করিমগঞ্জে কেলেঙ্কারি ধরা পড়ার পর সরব হলেন বঞ্চিত প্রার্থীরা, পুলিশের নিয়োগ পরীক্ষা ফের গ্রহণের দাবি বঞ্চিত প্রার্থীদের। বিজেপিতে যোগ দিচ্ছি না, থাকবো না কংগ্রেসেও, অনিশ্চিত অমরিন্দর সিং। মুখ্যমন্ত্রীর নজর এবার রাজ্যের DTO অফিসগুলোতে, পুলিশ আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে দালালরা। বিজেপি বাঙালি বিদ্বেষী, দল বদলের পর উল্টো সুর বাবুল সুপ্রিয়র। এবং সর্বশেষ খবরটি হল, তদন্তক্রমে উত্তর করিমগঞ্জ জিপি সভানেত্রীর পদ খারিজের আর্জি, 2-এর অধিক সন্তান নিয়ে প্রতিনিধিত্ব করার অভিযোগ, DC-কে নালিশ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। রাজ্যে জবরদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে। অক্টোবর মাস থেকে আগামী 5 মাস ধরে এই অভিযান চলবে, সরকারের পরবর্তী লক্ষ্য লামডিং। বুধবার বিহালিতে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার প্রথমবারের মতো দেমাজিতে রাজ্য ক্যাবিনেট বৈঠকে অংশ নেওয়ার আগে বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হন বিহালিতে। সেখানে গরুখুঁটির উচ্ছেদ সংক্রান্ত বিষয় উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আগামীতে উচ্ছেদ অভিযান চলবে, বেদখলকারীদের উদ্দেশ্যে তার আহ্বান, পুলিশ উচ্ছেদ অভিযান শুরু করার আগে যদি আপনারা নিজ থেকে সরে দাঁড়ান তাহলে ভালো, তখন আর পুলিশেরও প্রয়োজন পড়বে না। এরপরই তিনি বলেন, রাজ্য সরকার পরবর্তী উচ্ছেদ অভিযানের লক্ষ্যস্থল হিসেবে বেছে নিয়েছে লামডিংয়ের বনাঞ্চল। অক্টোবর মাসে লামডিংয়ে সরকার উচ্ছেদ অভিযান শুরু করবে। এই উচ্ছেদ অভিযান বিভিন্ন পর্যায়ে 2022 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে, ফলে 17 মন্দির বা নামগড়ের জমি যারা দখল করে আছে তারা নিজ থেকে সরে দাঁড়ালে কোনো সমস্যাই হবে না, মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে PM কিষাণ প্রকল্পে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীরা, দেশের মোদী সরকার গরিব কৃষকদের আত্মনির্ভর করার লক্ষ্যে PM কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে 3 কিস্তিতে 2000 টাকা করে মোট 6000 টাকা প্রদান করে যাচ্ছে। বিগত প্রায় 2 বছর থেকে এই প্রকল্পের মাধ্যমে দেশের 11 কোটি কৃষকদের এভাবে আর্থিক সহায়তা করে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু আসল কথা হলো, কত শতাংশ প্রকৃত কৃষক এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পাচ্ছে? দেখা গেছে এই প্রকল্প থেকে অনেক প্রকৃত কৃষক বঞ্চিত আছে, অথচ অনেক বিত্তশালী ব্যক্তির নাম, সরকারি চাকরিজীবীর পরিবারের সদস্যের নাম, একই পরিবারে একাধিক ব্যক্তির নাম এই প্রকল্পের আওতায় তালিকাবদ্ধ রয়েছে এবং সরকারি সাহায্য পেয়ে যাচ্ছে। সরকারি গাইডলাইন উপেক্ষা করে এই প্রকল্পের আওতায় হিতাধিকারীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে সরকার অনেক দিন থেকে প্রকৃত কৃষক বাছাই করতে বিভিন্ন পন্থা হাতে নিয়েছে, তারপর সরকার প্রকৃত কৃষক বাছাই করতে হিমশিম খাচ্ছে। দফায় দফায় তদন্ত করে প্রকৃত কৃষক বাছাই করতে পারছে না সরকার। 1 সেপ্টেম্বর থেকে জেলায় আবার শুরু হয়েছে PM কিষাণ প্রকল্পের অধীনে প্রকৃত কৃষক বাছাই প্রক্রিয়া। এতেও কিছু কিছু জিপিতে দুর্নীতির আঁচ পাওয়া যাচ্ছে। এই বাছাই প্রক্রিয়ায় কর্তব্যরত কর্মীরা যাতে সরকারি গাইডলাইন অনুসরণ করে উপযুক্ত হিতাধিকারী বাছাই করেন তার জন্য অনুরোধ জানান সচেতন মহল। এ ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখতে জেলাশাসক ও বিভাগীয় আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার সচেতন মহল। এছাড়াও যে প্রকৃত কৃষক এই প্রকল্প থেকে বঞ্চিত আছে তাদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য সুযোগ করে দেবার অনুরোধ জানান তারা। অপরদিকে বরাকের প্রতি বৈষম্য, জনগণকে সুচার হবার আবেদন BDF-এর। শিল্প থেকে শুরু করে স্বাস্থ্য বা সংস্কৃতি চর্চা সব ব্যাপারেই
চূড়ান্ত অবহেলার শিকার হচ্ছে বরাক উপত্যকা। এই ব্যাপারে আবার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় ফ্রন্টের আহ্বায়ক পার্থ দাস বলেন, বদরপুর টেক্সটাইল বন্ধ হবার পর আর কোনো নতুন প্রকল্প নেওয়া হয়নি। একইভাবে বন্ধ হলো সুগার মিল, নেই কোনো হেলদুল। মধ্যে সুগার মিলের জমিতে একটি সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরি হবে বলে শোনা গিয়েছিল, এখন সে ব্যাপারে কোনো সাড়া শব্দ নেই। অথচ সুগার মিলের এই জমিকে ব্যবহার করে অনায়াসে একটি ইথানল প্রকল্প গড়ে তোলা সম্ভব। ইক্কু এবং স্থানীয় বাঁশ ব্যবহার করলে এই প্রকল্প অনায়াসে লাভজনক হতে পারে। বায়োফুয়েলের ব্যাপারে কেন্দ্রীয় সরকারও জোর দিচ্ছেন। একইভাবে 5 গ্রাম পেপার মিলের জমিতে মুখ্যমন্ত্রী যে ইন্ডাস্ট্রিয়াল হাব বলে ঘোষণা করেছিলেন, বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। স্থানীয় সাংসদের বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও এতদিন ধরে প্রস্তাবিত মাল্টিমডেল লজিস্টিক পার্কের জমি চূড়ান্ত হলো না, এক কথায় সর্বত্র হতাশার চিত্র। বিডিএফের অপর আহ্বায়ক জহর তারন বলেন, এই উপত্যকার একটি স্বতন্ত্র ও উজ্জ্বল সাংস্কৃতিক পরিচিতি রয়েছে, রয়েছেন অনেক প্রতিভাবান শিল্পী ও কলাকুশলী, কিন্তু শহরে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য যেসব প্রেক্ষাগৃহ ছিল তা হয় বন্ধ, নয় নির্মীয়মান অবস্থায় পড়ে রয়েছে। তিনি বলেন, জেলা ডিস্ট্রিক্ট লাইব্রেরি প্রেক্ষাগৃহ আগে অনুষ্ঠান করার জন্য উপযোগী ছিল এবং অসংখ্য অনুষ্ঠান হয়েছে, সংস্কার করার জন্য এটিকে ভেঙে ফেলা হলো। এখন শোনা যাচ্ছে যে প্রস্তাবিত ড্রয়িং অনুযায়ী নির্মাণ করতে গিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার প্রযুক্তিগত অসুবিধার সম্মুখীন হচ্ছেন এবং এই জন্য বরাদ্দ ফান্ড অব্যবহৃত অবস্থায় ফেরত গেছে, তাই এই কাজ কবে শেষ হবে তাতে সন্দেহ দেখা দিয়েছে। এর জন্য মূলত সরকারি উদাসীনতা দায়ী। জহরবাবু আরও বলেন, এর আগে বন্ধ হয়ে গেছে ঐতিহ্যবাহী সংস্কৃত ভবন, RDI হল। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্যরা এদিন বলেন, এভাবে চলতে পারে না। বিডিএফ যতটা সম্ভব সমস্ত ইস্যু নিয়ে প্রতিবাদী কর্মসূচি গ্রহণ করে চলেছে, তবে এবার সব সচেতন জনগণকে সোচ্চার হতে হবে, না হলে কোনো কার্যকরী পদক্ষেপ কেউ নেবে না। তাই তারা সবাইকে এই মর্মে ঐক্যবদ্ধ হবার আবেদন জানিয়েছেন। বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক ঋষিকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য। অপরদিকে পুলিশের নিয়োগ পরীক্ষা ফের গ্রহণের দাবি বঞ্চিত প্রার্থীদের। পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় করিমগঞ্জে কেলেঙ্কারি ধরা পড়ার পর সরব হলেন বঞ্চিত প্রার্থীরা। প্রায় শতাধিক যুবক যুবতী ফের পুলিশের রিক্রুটমেন্ট র্যালির দাবিতে স্মারকপত্র দিয়েছেন পুলিশ সুপারকে। তারা পুলিশ সুপারকে জানান, যেহেতু এখানে 3 পুলিশকর্মী তাদের সন্তানকে ইন্টারভিউতে অনুত্তীর্ণ হওয়ার পরও উত্তীর্ণ করে দিয়েছেন, তাই এই ধরনের আরও ঘটনা ঘটতে পারে। পুলিশ সুপার এ ধরনের কিছু জানা থাকলে তার নজরে আনার জন্য ইন্টারভিউতে অসফল ওইসব ছেলেমেয়েদের বলেন। পুলিশ সুপারকে ফের ইন্টারভিউয়ের দাবিতে স্মারকপত্র দেওয়ার পর তারা সংবাদ মাধ্যমকে বলেন, পুলিশ সুপার গুরুত্ব দিয়ে তাদের বক্তব্য শুনেছেন, তাদের ধারণা নিশ্চয় কোনো ব্যবস্থা নেওয়া হবে। তবে তারা সাফ জানিয়ে দিয়েছেন, আগামী 3 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা অনশন আন্দোলন শুরু করবেন। এদিন অভিযোগ নিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্তের দরবারে হাজির হন তারা। বিধায়ক তাদের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। কমলাক্ষ দে পুরকায়স্ত বলেন, করিমগঞ্জ এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এখানে কর্মরত অবস্থায় পুলিশের SI পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় গ্রেফতার হন প্রাক্তন SP কুমার সঞ্জিত কৃষ্ণা। এবার পুলিশের ইন্টারভিউতে কেলেঙ্কারির দায়ে গ্রেফতার হলেন ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর সহ 3 পুলিশকর্মী। সংগঠিত দুর্নীতির বিরুদ্ধে তিনি ক্ষোভ জানান, বলেন, এখানে একের পর এক কেলেঙ্কারি সংগঠিত হচ্ছে। ফ্লাড ড্যামেজ, ঘূর্ণিঝড়, কিট কেনার ক্ষেত্রেও কেলেঙ্কারি হয়েছে, অথচ কেলেঙ্কারিতে জড়িতরা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। অপরদিকে কাটলিচুড়ার রাইস মিলে পুলিশের হানা। বাজেয়াপ্ত গণবন্টনের 44 বস্তা চাল, থানায় মামলা সাপ্লাই ইন্সপেক্টরের। গণবন্টনের চাল পাচার করে রাইস মিলের ভেতর ঢুকিয়ে গোপনে বস্তা রদবদলের সময় হাতে নাতে পাকড়াও করল পুলিশ। দরিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারের লোকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য সরকারের সরবরাহ করা চাল এভাবে পাচার ও উদ্ধারের খবরে কাটলিচুড়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাইলাকান্দি জেলা খাদ্য ও সরবরাহ বিভাগের পক্ষ থেকে উদ্ধার হওয়া গণবন্টনের চাল বাজেয়াপ্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে। কাটলিচুড়া পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্তে নামলেও গ্রেফতারের কোনো খবর নেই। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে কাটলিচুড়ার রংপুর 4th খণ্ডের চৌধুরী রাইস মিলের ভেতর গণবন্টনের শিলমারা চালের বস্তা গোপনে রদবদলের সময় হাতে নাতে পাকড়াও করে পুলিশ। খবর পেয়ে খাদ্য ও সরবরাহ বিভাগের পরিদর্শক গৌতম চক্রবর্তী ছুটে এসে উদ্ধার হওয়া চাল বাজেয়াপ্ত করেন।
এদিন বিকেলে চৌধুরী রাইস মিলের ভেতর গণবন্টনের লরিবুঝাই চাল ঢুকিয়ে বস্তা বদল করা হচ্ছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাটলিচুড়া পুলিশের একটি দল রাইস মিলে হানা দিয়ে হাতে নাতে পাকড়াও করে রাইস মিলের ভেতর সরকারের সরবরাহ করা শিলমারা পাটের বস্তা থেকে যখন পলিথিনের বস্তায় বদল করা হচ্ছিল ঠিক তখনই পুলিশ হাজির হয়। পুলিশ সূত্রে জানা গেছে 44 বস্তা চালের মধ্যে 14 বস্তা চাল পলিথিনের বস্তায় বদল করা হয়েছিল। যদিও পুলিশ উপস্থিত হয়, তাদের পরিকল্পনা ভেস্তে যায়। সাপ্লাই ইন্সপেক্টর গৌতম চক্রবর্তী তাৎক্ষণিকভাবে ছুটে এসে 44 বস্তা চাল বাজেয়াপ্ত করেন। পরে বাজেয়াপ্ত করা চাল রংপুর সমবায় সমিতির গুদামে নিয়ে রাখা হয়। কাটলিচুড়া থানার ওসি রাতুল দাস জানান, সরবরাহ বিভাগের পরিদর্শক গৌতম চক্রবর্তী এ নিয়ে কাটলিচুড়া থানায় রাইস মিলের মালিক জসিমউদ্দিন চৌধুরী, মিলের কর্মচারী মিন্টু কালিন্দি, চাল পাচারকারী অসীম দাসকে অভিযুক্ত করে বুধবার এজাহার জমা দিয়েছেন। এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে কোন সমবায় সমিতি থেকে ওই চাল পাচার করা হয়েছে তা ধরার জন্য স্থানীয় সমবায় সমিতির গুদামের স্টক মিলিয়ে দেখার কাজ বুধবার শুরু করেছেন সরবরাহ বিভাগের পরিদর্শক গৌতম চক্রবর্তী। তিনি জানান, বুধবার রংপুর সমবায় সমিতির স্টক মিলিয়ে দেখা হয়েছে, কিন্তু কোনো গরমিল খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও জানান, চালের বস্তা রদবদলের সঙ্গে জড়িত শ্রমিকরা চালের পাচারকারী মালিক হিসাবে কাটলিচুড়া বাজারের এক ব্যবসায়ীর নাম বলেছেন। সেই ব্যবসায়ীর চাল ওই মিলের গুদামে পাঠিয়ে বস্তা রদবদল করাচ্ছিলেন, যার প্রেক্ষিতে ওই ব্যবসায়ীর নাম উল্লেখ করে তিনি থানায় এজাহার দিয়েছেন। পুলিশি তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। অপরদিকে 2-এর অধিক সন্তান নিয়ে প্রতিনিধিত্ব করার অভিযোগ ডিসিকে নালিশ। তদন্তক্রমে উত্তর করিমগঞ্জ জিপি সভানেত্রীর পদ খারিজের আর্জি। উত্তর করিমগঞ্জ উন্নয়ন খণ্ডের অন্তর্গত উত্তর করিমগঞ্জ জিপির সভানেত্রী দীপালী দাসের বিরুদ্ধে 2-এর অধিক সন্তান নিয়ে পঞ্চায়েত আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রতিনিধিত্ব করার অভিযোগ উঠেছে। একদিকে সভানেত্রী দীপালী দাসের বিরুদ্ধে অনাস্থা ঝুলছে, অন্যদিকে অনাস্থা প্রস্তাবের সুরাহার আগে আরেক অভিযোগের কূপ পড়ল তার উপর। এবার যে কোনো মুহূর্তে গদিচ্যুত হতে পারেন জিপি সভানেত্রী। দীর্ঘদিন থেকে উত্তর করিমগঞ্জ জিপির রাজনৈতিক পরিস্থিতি সরগরম রয়েছে। সভানেত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন জিপির 7 জন সদস্য। প্রস্তাবের জন্য ভোটাভুটির তারিখও স্থির হয়েছিল। এরই মধ্যে জিপির 2 সদস্যার বিরুদ্ধে অধিক সন্তানের অভিযোগ জমা পড়ায় আবার জিপি সভানেত্রীর বিরুদ্ধে স্থগিত হয়ে পড়ে অনাস্থার বিষয়টি। অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েত আইনের 2 সন্তান নীতির কবলে পড়ে জিপির 3 এবং 6 নম্বর ওয়ার্ড সদস্যা ক্রমে আসমা বিবি ও নাসিমা বেগম জেলাশাসকের নির্দেশ অনুসারে সদস্যপদ হারিয়েছেন। পদ হারানো 6 নম্বর ওয়ার্ড সদস্য নাসিমা বেগমের স্বামী আব্দুল জলিল এবার উত্তর করিমগঞ্জ জিপি সভানেত্রী দীপালী দাসের বিরুদ্ধে পঞ্চায়েতের আইন অমান্য করে প্রতিনিধিত্ব করার পাল্টা অভিযোগপত্র গত 15 সেপ্টেম্বর জমা দেন করিমগঞ্জের জেলাশাসক কার্যালয়ে। জেলাশাসকের কাছে দায়ের করা অভিযোগপত্রে আব্দুল জলিল জানান, 2018-র পঞ্চায়েত আইন অনুযায়ী 62(1)-এ দ্বারা অনুযায়ী উত্তর করিমগঞ্জ জিপি সভানেত্রী দীপালী দাস নির্বাচনের আগে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সঙ্গে গেঁথে দেওয়া অ্যাফিডেভিটে তার 3টি সন্তান রয়েছে বলে উল্লেখ করেছেন। আব্দুল জলিল উল্লেখ করেন, যেহেতু 2018 সালের পঞ্চায়েত আইনের 62(এ) দ্বারায় উল্লেখ করা হয়েছে 2 সন্তানের অধিক কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, এরপরও সংশ্লিষ্ট আইনের ধারাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে উত্তর করিমগঞ্জ জিপি সভানেত্রী 3টি সন্তানের কথা উল্লেখ করেও সভানেত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন। জলিলের আরও অভিযোগ, বছর 3-এক থেকে বেআইনিভাবে প্রতিনিধিত্ব করেছেন সভানেত্রী। পুরো বিষয়টির উপযুক্ত তদন্তক্রমে অবিলম্বে দীপালী দাসের সভানেত্রীর পদ বাতিল করার জোরালো দাবি করেছেন জলিল। জেলাশাসকের কাছে এই অভিযোগনামা পড়ার পর পুরো বিষয়টি নিয়ে ফের রাজনৈতিক পরিবেশ সরগরম হয়ে উঠেছে উত্তর করিমগঞ্জ জিপি এলাকার। সদ্য পদ হারানো সদস্য নাসিমা বেগমের স্বামী আব্দুল জলিল সংবাদ মাধ্যমকে জানান, তার স্ত্রীর সদস্যপদ বাতিল হলেও তিনি অসন্তুষ্ট নয়, বরং স্বাগত জানিয়েছেন। তবে পঞ্চায়েত আইনকে চ্যালেঞ্জ জানিয়ে উত্তর করিমগঞ্জ জিপিসহ গোটা উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে বেআইনিভাবে অধিক সন্তান নিয়ে প্রতিনিধিত্ব চালাচ্ছেন অনেকে। তদন্তক্রমে এদের পদ বাতিল করার জন্য জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।